স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে মিনু দুলু সহ বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ। মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীতে ট্রাফিক সপ্তাহ শুরু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 75-এর 15ই আগস্ট স্মরণ করিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি ও বর্তমান সরকার উৎখাতে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালত 2-এ মামলাটি দায়ের করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম। আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসলাম সরকার। এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র অ্যাডভোকেট AHM খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। মামলার অপর আসামিরা হলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন। দণ্ডবিধির 123ক, 124-এর ক, 34 ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানান আইনজীবী আসলাম সরকার। নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেন বিএনপির চারজন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার অনুমতি চেয়ে গত 9 মার্চ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জারি করা আদেশ পাওয়া যায়। এরপর সোমবার এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয় এবং আজ মঙ্গলবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে সেহেতু আদালত সরাসরি মামলাটি আমলে নিয়েছেন। খায়রুজ্জামান লিটন জানান গত 3 মার্চ নগর আওয়ামী লীগের প্রতিবাদ সভায় মিজানুর রহমান মিনুসহ বিএনপির নেতাদের ক্ষমা চাইতে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। গত 6 মার্চ আলটিমেটামের সময় শেষ হয়। এর মধ্যে গত রোববার মিজানুর রহমান মিনু ক্ষমা না চেয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়। ফলে ক্ষমা না চাওয়ায় নগর আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি। দায়ের করার সিদ্ধান্ত নিই আমরা এবং সেই মোতাবেক যেহেতু এই মামলা রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, সেই আমরা সেই প্রথমে আবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছিলাম। জেলা প্রশাসক সেটি পুলিশ কমিশনারের কাছে পাঠিয়েছিলেন। পুলিশ কমিশনারের কাছ থেকে সেটি জেলা প্রশাসক হয়ে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরে গতকালকে গত পরশু দিন সন্ধ্যাবেলায় এই স্যাংশনটা আমরা পাই, অনুমোদনটা আমরা পাই যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা যাবে। সেই মোতাবেক আমাদের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোসাব্বিরুল তিনি বাদী হয়ে একটা একটা মামলা আজকে এখানে দাখিল করা হলো। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের বিলের একটি আলুর ক্ষেতে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে বাংলাদেশ ফ্লাইং একাডেমির S2AGG প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণের সময় আছড়ে পড়ে। তবে বিমানে থাকা পাইলট মুবিন ও প্রশিক্ষণার্থী মাহফুজ সামান্য আহত হলেও তারা নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন। রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা খাতুন জানান বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রাজশাহীর আকাশে উঠছিল। এ সময় তানোর উপজেলার লালপুর এলাকায় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করে। ফসলি আলুর ক্ষেতে অবতরণের কারণে বিমানটি উল্টে যায়। তিনি বলেন প্রশিক্ষণ বিমানে থাকা পাইলট মুবিন ও প্রশিক্ষণার্থী মাহফুজ সামান্য আহত হন, তবে তারা নিরাপদে বিমান থেকে বের হয়েছেন। দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। এদিকে দুর্ঘটনার পর সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়ে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ঘিরে রাখে পুলিশ। রাজশাহীর সহকারী পুলিশ সুপার আব্দুল রাজ্জাক বলেন খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের সময় বিমানের সামনের চাকা ভেঙে গিয়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন বিমানটি উল্টে গিয়ে 2 জন পাইলট সামান্য আহত হন, তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন পুলিশের এই উদ্ধারতন কর্মকর্তা। ওই মাথার থেকে পশ্চিম মুখোমুখ করে চলে আসছি, আসতে আর খালি এরকম করে লাফাইছে আর চলে আসছি। আসতে আসতে যখন আপনার আলোর ভূঁয়ের দাঁড়াত পড়িছে তখন কিন্তু হকাত হকাত করে লাফাত লাফাতে আইসাই ধরেন একবারে যাহা সামনের চাকা ভেঙে গেছে, একবারে এক দিক বাদিক মারিছে, মারাই কিন্তু একবার ওখানে পড়ে গেছে। মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীতে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের
ট্রাফিক বিভাগ এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে। মঙ্গলবার সকালে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন। আরএমপি ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন, পরিদর্শক মুফাক্কারুল ইসলাম সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার তার বক্তব্যে নগরীতে ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষসহ পরিবহন শ্রমিক, মালিক ও চালকদের আহ্বান জানান। পরে তিনি করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গণপরিবহনের মালিক ও শ্রমিক, যাত্রীসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়া ট্রাফিক আইন সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন পুলিশ কমিশনার। কারণে আজকে আমরা ট্রাফিক সপ্তাহের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করব, পাশাপাশি আমরা ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের ট্রাফিক পুলিশ আজকে পুলিশ সপ্তাহ তারা আজকে থেকে আমাদের বিশেষ অভিযান পরিচালনা করবে। আজকে করোনা পরিস্থিতিতে আপনার থেকে আমরা মাস্ক এবং স্যানিটেশন বিতরণ করতেছি এবং আমার ট্রাফিক সপ্তাহের মাধ্যমে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তারা যেন মাস্ক পরে মাস্ক বাইরে না যায় এই জন্য আমার জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বেসিক্যালি লিফলেট বিতরণ করা হচ্ছে, বেসিক্যালি আমাদের আজকে এই আয়োজন। বন্ধ করে দেয়া রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। পাটকল ও চিনিকল রক্ষার দাবিতে রাজশাহীতে শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। বাংলাদেশ আখ চাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বাদশা বলেন, পাটকল চিনিকল বন্ধ করে শ্রমিকদের বেকার করে দেওয়া হচ্ছে। এ সময় তিনি সমস্ত চিনিকল পাটকল খুলে দেওয়ার দাবি জানান এবং এই রাস্তায় যে সমস্ত শ্রমিক কৃষকেরা অবস্থান ধর্মঘট করছেন তাদেরকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সহানুভূতি প্রকাশ করেন। ওয়ার্কার্স পার্টি চিনিকল পাটকল সুতাকলের প্রশ্নে কোনো আপোষ করবে না বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এই অবস্থান ধর্মঘট 64 জেলায় হচ্ছে। আমরা অনতিবিলম্বে ঢাকায় মহাসমাবেশ করব। এই প্রতিকূল পরিস্থিতিতেও গত 27 ফেব্রুয়ারি ঢাকায় হাজার হাজার কৃষক শ্রমিক হাজির হয়েছিল। এখন শোষিত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জনগণের সাথে থেকে লড়াই সংগ্রাম করছি, এটা চালিয়ে যাব। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার সভাপতি সিরাজুর রহমান খান। সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এতাজুল হক বাবু, যুবমৈত্রীর জেলার সভাপতি মনির উদ্দিন পান্না, নগর সভাপতি মনিরুজ্জামান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। দুদিনব্যাপী বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস পদ্মা জোনের পুরুষ ও নারী আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নারী ও পুরুষ দলে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে। খেলা দেখার আমরাও দেখতে পারি। খেলায় পুরুষ বিভাগে রাজশাহী 52.5 পয়েন্টের বিশাল ব্যবধানে সিরাজগঞ্জ জেলাকে ও নারী বিভাগে স্বাগতিক রাজশাহী 43.6 পয়েন্টের ব্যবধানে সিরাজগঞ্জ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরুষ বিভাগে রাজশাহীর আমিরুল সেরা রেডার ও খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। নারী বিভাগে সেরা রেডার নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের জেরিন। পুরুষ বিভাগে সিরাজগঞ্জের রাকিব সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন। নারী বিভাগে রাজশাহীর বর্ণা সেরা ক্যাচার নির্বাচিত হয়। এছাড়াও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে রাজশাহীর ডায়না খাতুন। খেলা শেষে পুরুষ ও নারী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেল্টু ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহিদিন নবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এবিএম মাসুদ হোসেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।